বিয়ান মা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজ রান্নার এখানে। হ্যাঁ, রান্নার এখানে কিন্তু মানে রান্নার একটু পাশে। তো আজ দারুণ একটা রেসিপি বানাবো, আর তার জন্য লাগবে কিছু ধনে পাতা আর কাঁচা লঙ্কা। তো সেগুলো এখন তুলে নেব, তারপর যাবো রান্নার এখানে। তো যেখান থেকে আমি কিছু ধনে পাতা তুলে নেব, তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেব। আর এই যে ধনে পাতাগুলো রোদ্দুরের তাপে কেমন একটা হয়ে যাচ্ছে, তো খুব বেশি দিন রাখা যাবে না, যতটা পাওয়া যাবে খেয়ে নিতে হবে। এই যে ধনে পাতা আমার তোলা হয়ে গেছে, আর এই সাইড দিয়ে যাব এখন কাঁচা লঙ্কাগুলো তুলে, তারপর একেবারে যাব রান্নার ওখানে। এখন খার মতন জিনিস পটলটি চলো। এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব জল। আর এই যে এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের রাঙা আলু, এই রাঙা আলু দুটো এবার জলের মধ্যে দিয়ে দেবো। আর আজকের রেসিপিটা আমি এই রাঙা আলু দিয়ে বানাবো। এবার এই রাঙা আলুগুলো একদম হালকা করে সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, জাস্ট একটুখানি 2-3 মিনিট মতো রেখে আমি তুলে নেব। আর এই যে এই বাটিতে আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা, এই যে কাঁচা লঙ্কাগুলো আর ধনে পাতাটা পেস্ট করে নেব। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আলু দুটো আমি এবার তুলে নিচ্ছি। তো রাঙা আলুগুলো আমি নামিয়ে নিয়েছি, আর এই বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের মধ্যে আরো কিছু উপকরণ দেব, এক এক করে সেগুলো দিয়ে দিচ্ছি আমি। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনে পাতা পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর উপর দিয়ে দিয়ে দেব সামান্য একটু পোস্ত। এবার এই সমস্ত উপকরণ একটু মিশিয়ে নেব। আমি পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে,
এবার আমি রাঙা আলু দুটো কেটে নেব। এই যে সিদ্ধ করা রাঙা আলু আমি নিয়ে নিয়েছি, এবার গোল গোল করে আমি মানে স্লাইস করে কেটে নেব। আর সিদ্ধ করার পর আমি কিন্তু খোসাটা ছাড়াইনি, আমি খোসার সমেত এটা রেসিপিটা করব, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। আমি দুটো আলু সিদ্ধ করেছিলাম, তো দুটো আলু একটু বেশি হয়ে যাবে, তো আমি একটাই কেটে নিলাম, আর একটা কাটবো না, এটাতেই হয়ে যাবে। কড়াইটা চাপিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কেটে রাখা আলুর একটা পিস নিয়েছি, এবার ব্যাটারে আমি ডুবিয়ে তেলে দিয়ে দেব। তো যেগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব, আর এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, উপরটা পুরো ক্রিসপি হয়, ভিতরটা একটু সফট হয়, আর ব্যাটারটা আমি তৈরি করার সময় একটু বেশি করে ঝাল দিয়েছিলাম, তো উপরটা হবে ঝাল ঝাল আর ভিতরটা মিষ্টি মিষ্টি, ভীষণই মানে কি বলবো ভীষণ ভালো লাগে খেতে। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। পকোড়াগুলো সবগুলো বানানো হয়ে গেছে, এই যে সব ভেজে আমি তুলে নিয়েছি, আর কিছুটা ব্যাটার রয়ে গেছে, এই ব্যাটারটা আর ফেলবো না। তো গাছে দেখলাম কতগুলো বক ফুল হয়ে আছে, এখন অনেকগুলো করে বক ফুল ফুটছে, তো ওখান থেকে কিছু পেরে আনবো, এনে ভেজে নেব। অনেকটাই গরম পড়ে গেছে, মানে সাংঘাতিক গরম যেটা বলে, গরম পড়ে গেছে, তবুও আমাদের এই গাছটাতে বক ফুল হয়েছে, তো উপরে অনেকগুলো বক ফুল আছে আর নিচে যা আছে এগুলোতেই হয়ে যাবে, আমি এখান থেকে পেরে নেব। না হয় নিচে যে এতগুলো হয়ে গেল নিচে থেকে, আর উপরে তো অনেক আছে, ওগুলো আর লাগবে না, নিচেতেও আছে অনেক, তো এগুলো এখন নিয়ে যাবো।
चलो পকোড়াগুলো গরম গরম আছে এখন আমরা খেয়ে নেব এটা তারপর আমি বকফুলগুলো মানে বকফুলের পকোড়াগুলো ভেজে নেব ও মা মাকেও ডেকেছি মাও আছে তো আমি ততক্ষণ শুরু করে দিই দারুণ ভেতরটা বেশ মিষ্টি মিষ্টি উপরটা ঝাল ঝাল দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে খেতে কেমন হয়েছে মুচমুচে আওয়াজ মুচমুচ আওয়াজ হচ্ছে না খুব সুন্দর হয়েছে খেতে উপরটা টেস্টি হেভি সুন্দর হয়েছে বাহ দারুণ লাগছে খেতে তো এই রেসিপিটা আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দিন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর তার সাথে সাথে তো লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধান খুবই সুন্দর হয়েছে খেতে ওখানে আলোটা জ্বালতে যাচ্ছিলাম অন্ধকার হয়ে গেছে সোনা একটু হাই করে দাও সবাইকে বাবা কতদিন দেখা হয়নি ডান হাতে সোনা উঠে পড়েছে ঘুম ভালো হয়েছে সোনা সোনা রে ঘুম কেমন হলো আই দিবা না আর দিবা না শুনুকে দিলে কেন ও শোনা ভালো মামাম রে ও শোনা ভালো একটা হাম্পি দিলে না সবাইকে হাম্পি দাও আমার সোনা ঘুমিয়েছিল তো এখন উঠে বলে সন্ধ্যাও লেগে গেছে ওর জন্য সোনার মুডটা ভালো না তাই না 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 ফ্রেশ মুড অনেক সময় ঘুমায় আমার সোনা ঘুমালে আমার লক্ষ্মী সোনা এটা ঝাল সোনা ঝাল লেগেছে ঝাল ঝাল লেগেছে তো যে একটা আলু হাফ সিদ্ধ করা ছিল তো মানে লাগেনি রেসিপি বানানোর জন্য তো সেটা এখন উনুনের মধ্যে দিয়ে দিয়েছে হালকা পুড়ে যাবে খেতে দারুণ লাগবে